দেখো এখানে তোমরা কিছু ডাফনিয়া কালেকচার বা কালচার যেটা বলা হয় সেই ডাফনিয়া কিছু পদ্ধতিতে এখানে চাষ করা হয়েছে। তো এখানে একটা ভুল হয়ে গেছে যে এর মধ্যে একটা মাছ কোথা থেকে চলে এসেছে, যাই হোক জানি না কে দিয়েছে। তো যা ডাফনিয়া তৈরি হয়েছিল গত 10 দিনে সে ডাফনিয়াগুলো এখন খেয়ে নিয়েছে এই মাছে। তো আমার কিছু গোল্ডফিশের ফ্রাই ছিল, তো এই ফ্রাইগুলো এখন খেতে পারছে না, আর অতিরিক্ত গরমের কারণে ওই গোল্ডফিশের ফ্রাইগুলো এখন ওদের অবস্থা খারাপ, তো হাফ মরে গেছে আর অল্প কিছু আছে। এখন দেখা যাক কতদূর কী করা যায়, কারণ ডাফনিয়া অনেক কষ্ট করে কালচার করেছিলাম। তো দেখি এখন যদি পারি আবারও করব, মিনিমাম 10 দিন সময় লাগে এটা করতে। তো এই দেখো এখানে একটা কলা দেখা যাচ্ছে, কলার ছোকলা, কলার ছোকলা দিয়ে আমি ডাফনিয়া কালচার করেছিলাম। তো তোমরাও করতে পারবে। তো যখন অ্যাকোয়ারিয়ামের পুরাতন পানি যখন ফেলে দেওয়া হয় বা ওয়াটার চেঞ্জ করা হয় তখন সেই জলটা নিয়ে সেই জলটা কিছুতে জমিয়ে রাখলে কিছুদিন, তো ওই জলটার মধ্যে একটা কলার খোসা কিংবা 15 গ্রাম কি 20 গ্রাম মতো সরিষার যে খোল হয় সে খোল দিলে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তোমরা দেখতে পাবে যে ডাফনিয়া ছোট ছোট ঘোরাঘুরি করছে। তো দেখতে থাকো। আর দেখো এটা হলো আমার সেই জ্যাক, এখন সকালবেলা ও এখন ঘুম অর্ধেক ভাঙেনি, ও এখন তাকিয়ে আছে আমার দিকে। আর ওই ডাফনিয়াগুলো ভাবছে ওর খাবার, এই জন্য এখন ও খেতে যাচ্ছে। দেখো আমার লাইটটাকেও কীভাবে কামড়াচ্ছিল। এবার দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, না দেখতে পেলে পরের ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। তো দেখতে থাকো, যদি দেখতে পাও তাহলে আমায় কমেন্ট করে জানিও।